ছড়া যারা পড়ে না আসুন তাদের পড়িয়ে দিই। ভার্চুয়ালে ছড়ার আলো দেশ বিদেশে ছড়িয়ে দিই। প্রিয় ছড়াকার বন্ধু ও ছড়াভক্ত পাঠকবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি ঝাল পরিচালিত এই ভার্চুয়াল স্টুডিও। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। সৃজনশীল ছড়া চর্চা কেন্দ্র ঝাল প্রতিষ্ঠার পর 1995 সাল থেকে 2002 সাল পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে অনেক ছড়াকার বন্ধু আমাদের পল্টনের সেই ছড়া আড্ডায় অংশ নিতেন। তার মধ্যে নজরুল ইসলাম শান্তু, জালালউদ্দিন নলুয়া, ইয়াদি মাহমুদ, মতিউর রহমান মনির, কণ্ঠশিল্পী মিতু মোর্শেদ ও তুলিশিল্পী ফারুকুজ্জামান অন্যতম। সুপ্রিয় বন্ধু, নজরুল ইসলাম শান্তু বরাবরই বহুমাত্রিক ছড়ায় নিজেকে প্রেজেন্টেশন দেবার চেষ্টা করে থাকেন। আজকের এই ছড়া পাঠের আসরে ভার্চুয়াল স্টুডিওতে আমাদের প্রিয় ছড়াকার নজরুল ইসলাম শান্তুকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। শক্তিমান ছড়াকার নুরুজ্জামান ফিরুজ প্রতিষ্ঠিত সৃজনশীল ছড়া কেন্দ্র ঝালের ভার্চুয়াল স্টুডিও হোক বাংলা ভাষার সকল কবি ও ছড়াকারদের প্রাণকেন্দ্র, এ আশাবাদ ব্যক্ত করে আমি নজরুল ইসলাম শান্তু আমার স্বরচিত একগুচ্ছ ছড়া পাঠ করছি। প্রথম ছড়া, লকডাউন। হাড় ভাঙ্গা বিশ্রামে বসিয়া শুই, গিন্নির হুকুমেই থালাবাটি ধুই, অতপর পুনরায় বিছানাতে যাই, আধা শোয়া হয়ে পরে মাথাটা নাড়াই, সোজা বাঁকা নয় থাকা কি যে করি চাই, হাটের মধ্যে গিয়ে দেহ গোতরাই, পরমাগত উঠি বসি মনে সুখ নাই, ফাটা বাসা আটকিয়ে শুধু চিল্লাই, মাথাটাকে নিচু করে উত্তাও হই, তাই দেখে গিন্নিটা করে হইচই, চিত হয়ে কাঠ হয়ে করি উঠবস, একঘেয়ে শরীরটা করে কসমস, টিভি দেখি বিবি দেখি দেখি পোলা পান, চিল্লায়ে ফাল্লায়ে গেয়ে যায় গান, হঠাৎ মোবাইল ফোনে যেই পরে হাত, ফেসবুকে সরা লিখে করি বাজিমাত। ছড়াকার নজরুল ইসলাম শান্তুর কাছ থেকে একগুচ্ছ ছড়া শুনব। ছড়া, নাচে কোলা ব্যাং। ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং, সিংহ মামার জন্মদিনে নাচে কোলা ব্যাং, সব সাথীদের সঙ্গে নিয়ে শেয়াল ধরে গান, গানের সুরে বাজনা বাজায় বানর হনুমান। প্রিয় দর্শক, ছড়া চর্চা কেন্দ্র ঝাল এই ভার্চুয়াল স্টুডিও তৈরি করে বাংলাদেশের ছড়া সাহিত্যকে আর এক ধাপ এগিয়ে নেবার জন্য সকল ছড়াকারকে একই প্ল্যাটফর্মে এনে নন্দিত সব ছড়া মানুষের মাঝে ছড়িয়ে দেবার চেষ্টা করে যাচ্ছে। এ যাত্রায় আমাদের প্রিয় ছড়াকার নজরুল ইসলাম শান্তু। ছড়া, দুষ্টু ছেলের দল। গায়ের দুষ্টু ছেলের দল, ওরা করে কোলাহল, ওদের নেই যে পিছু টান, ওরা উল্লাসে গায় গান, ওদের বক্ষে খুশির ঢল, ওরা দুষ্টু ছেলের দল, ওরা দুষ্টু ছেলের দল, ওরা একসাথে পথ চলে, ওরা নৌকা ভাসায় জলে, ওরা দেয় যে নদী পারি, ওদের কণ্ঠে জারি সারি, ওদের নেই তো মনে সল, ওরা দুষ্টু ছেলের দল, ওরা দুষ্টু ছেলের দল, ওদের নেই তো অলসতা, ওদের নেই যে নীরবতা, কোথায় আসে পাখির সানা, ওরা দেয় যে তাতে হানা, নিয়ে হাতে বাঁশের নল, ওরা দুষ্টু ছেলের দল, গায়ের দুষ্টু ছেলের দল, ওরা চটপটে এক রোখা, ওরা মাকে দিয়ে ধোকা, ওরা যায় লুকিয়ে শেষে, ওরা হারায় নিরুদ্দেশে, ওদের কোমল মনোবল, ওরা দুষ্টু ছেলের দল, ওরা দুষ্টু ছেলের দল, ওরা দুষ্টু ছেলের দল, ওরা দুষ্টু ছেলের দল। নজরুল ইসলাম শান্তুর বাচনভঙ্গি ও ছড়া প্রেজেন্টেশনের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, হেলে দুলে নেচে গেয়ে দর্শককে অসাধারণভাবে আনন্দ দিয়ে নজরুল ইসলাম শান্তু নিজের ছড়া প্রেজেন্টেশন দিয়ে থাকেন। ছড়া, সাতপুরুষের খরম। দিব্য রাগের মাথা ভীষণ গরম, হারিয়ে ফেলে রূপে বাঁধা সাতপুরুষের খরম, দিব্য রাগের মাথা ভীষণ গরম, এই খরমের প্রধান পুরুষ যিনি
সাতপুরুষের মহানায়ক তিনি। রাজ্য জুড়ে শাসন ছিল, প্রতিবাদের ভাষণ ছিল, সেই ভাষণে সব শাসনে শান্তি ছিল পরম। দিব্য রাগের মাথা ভীষণ গরম, দিব্য রাগের দাদার বাবার কাছে জিনপরীরা থাকতো বসবাসে। হরম পায়ে হাঁটতো একা, সবার সাথে করত দেখা, অপরাধী পড়লে চোখে কথাই দিত শরম। দিব্য রাগের মাথা ভীষণ গরম, দিব্য রাগের দাদাই ছিলেন সরল, তার আমলে কেউ ছিল না গরল। মুখে ছিল ধর্মবাণী, কাজের ফাঁকে কর্মবাণী, খেপে গেলে যখন তখন মেজাজ হতো চরম। দিব্য রাগের মাথা ভীষণ গরম, দিব্য রাগের বাবাই ছিলেন চতুর, খরম বেছে সব করেছেন ফতুর। নাচমহলে আসন পেতে বাজে নেশায় ছিলেন মেতে, তবু তেনার সকল কাজে মনটা ছিল নরম। দিব্য রাগের মাথা ভীষণ গরম, একদিন সে খোয়াব দেখে রাতে, সাতপুরুষের খরম পেল হাতে। সঙ্গে কত উজিন নাজির, চলছে খেলা আতসবাজির, ফুলপরীরা ফুল বিছিয়ে করছে পূরণ ফরম। হঠাৎ দেখে উদাও হাতের খরম, সেই থেকে তার মাথা ভীষণ গরম। প্রিয় দর্শক, একটি নয় দুটি নয়, নজরুল ইসলাম শান্তুর কাছ থেকে শুনবো একগুচ্ছ ছড়া। আশা করি আপনারা খুব এনজয় করবেন। ব্যাপারটা কি বিশ্বিরে, ইশ্বিরে ইশ্বিরে, ব্যাপারটা কি বিশ্বিরে, রিক্সা ভ্যানে এক সময় কতই প্যাডেল দিশ্বিরে, অহ নামি কি কাম করি কই মুনা, মনের গুমর কইরা প্রকাশ কম দামি লোক ওই মুনা, হা হা আমি চাপার জোরে মাল হাতিয়ে নিশ্চিরে, ইশ্চিরে ইশ্চিরে, ব্যাপারটা কি বিশ্চিরে। দোপনেওয়ালা ছিলাম আমি খুপনেওয়ালির বাড়িতে, দেখছে আমায় হগল লোকে বড় বড় দাড়িতে, খোদার কসম তখন আমার বাপ ছিল না হারিতে, দিন মজুর এক যুবক ছিলাম নিম্নমানের শাড়িতে, অহ নামি তেহায় গরম হাট বাজারে ফিসিরে, ইসিরে ইসিরে, ব্যাপারটা কি বিশ্বিরে। বর্তমানে রাজনীতিতে সময় কাটাই লেকচারে, স্বপ্ন জয়ের চমক আমার বন্ড নেতার ফ্যাকচারে, বড় বড় দলবাজিতে সারছি কত মন্ত্র রে, শুনু পুটি হয়েই আমি করছি ষড়যন্ত্র রে, আমার সাথে রাখছি কেবল ডজন খানেক পিসিরে, ইসিরে ইসিরে, ব্যাপারটা কি বিশ্বিরে। বাপ ডাকলেও সারমুনা, মারমুনা রে মারমুনা, অহন্ত গো মারমুনা, সময় ভীষণ মন্দ আমার তাই তো আগে বারমুনা, চক্ষে কানা পায়ে লুলা, হাতে আমার ভাঙ্গা ডুলা, তারপরেও বন্ধু বেবে কাউরে কাছে ডাকমুনা, গায়ের জামা জোড়া তালি, নিত্য থাকে পকেট খালি, সবিনয়ে অভিনয়ে একটু অখুত রাখমুনা, মারমুনা রে মারমুনা, অহন্ত গ মারমুনা, সুযোগ পাইলে দৈরা বহুম, বাপ ডাকলেও সারমুনা। বুদ্ধি বন্টন, গিজ গিজ বুদ্ধিতে মাথা করে টনটন, রীতিমতো বুদ্ধি সে করে তাই বন্টন, বড় বড় পুলিশের জনতা রাত দেয়, জমির দালালি করে রামপুরা বাদ দেয়, রস করে কথা বলে নেড়ে চেড়ে গাত্র, আজকাল ভাবে যেন সবে তার ছাত্র, নেই কোনো ভিটামিন সরসিত লেখাতে, ফাঁক পেতে বসে থাকে মক্কেল ঠেকাতে, নিজেকে সে ভাবে শুধু জ্ঞানী গুণী বক্তা, অন্যের লেখা কেটে বানায় যে তক্তা, এক রোখা কথা সারা কিছুই সে জানে না, বুদ্ধার আলোচনা অকপটে মানে না, করে বেশি বাড়াবাড়ি যেখানেই যায় সে, সমগ্র দেশটাকে গিলে খেতে চায় সে। হান্দেন, বান্দিগড়ে চান্দি গরম স্ত্রী তাই কান্দেন, রাত দুপুরে বান্দি সহ স্বামীর দুহাত বান্ধেন, হাতে নিয়ে জুতা জাতা ফাটান মেয়ের নরম গাতা, গরম স্বরে বান্দিটাকে বটি রাগায় টান দেন, মনের দুঃখে স্ত্রী ফের নিজেই নিজে জান দেন, সেই কারণে গিরিহকর্তা জেলের বেতর হান দেন।
একটি অনুরোধ, সৃজনশীল ছড়াচর্চা কেন্দ্র ঝাল আপনার পাশে রয়েছে সারাক্ষণ। ছড়াকারদের ছড়া প্রচারে প্রকাশে আমাদের সৃষ্টি, আমাদের প্রচেষ্টা সবই নন্দিত, ব্যতিক্রম এবং শিল্প সমৃদ্ধ। মাথা খারাপ, টিভি ভাঙ্গে, ফ্রিজ ভাঙ্গে বাবলা গাছের ডাল দিয়ে, শ্বশুর বাড়ির খাট্টা ভাঙ্গে দাপুর দুপুর ফাল দিয়ে, ভাঙ্গে ঘরের দেয়াল শোকেশ, কাঁচের বাসন চায়ের কাপ, বিছনাপাতি সুরে ফেলে দেখায় আজব লম্ফজাপ, গটিবাতি উড়িয়ে মারে পায়ের নুপুর অলংকার, সবার দিকে তাকিয়ে বলে আসবি না কেউ খবরদার, তীব্র রাগে এক ঘুষিতে ভাঙ্গে বউয়ের মারির দাঁত, ঠিক তখনই পুলিশ এসে করলো তাকে কুপোকার। শৈল্পিক এই প্রযোজনায় আপনাকে সবসময় আমাদের কাছে পেতে চাই। নিজেকে ভাবি না তবু রবীন্দ্রনাথ, আমি এক সরাকার আগা থেকে মূল, নই আমি সুকান্ত কাজী নজরুল, আমার বাগানে ফুটে রকমারি ফুল, কামিনি হাসনা হেনা গোলাপ বকুল, বুকে নেই যন্ত্রণা আহ কিবা উফ, নেই বড় দাঁড়িয়ার ইয়া বড় গোফ, স্বতন্ত্র সারাজ নেই কোনো দাম, তাই আমি সংগ্রামী নতুন এক নাম, আমার ভাষাটা শুধু জোর প্রতিবাদ, আমার মগজে হয় সরার আবাদ, আমি আমার মতো সেরা কবি জাত, নিজেকে ভাবি না তবু রবীন্দ্রনাথ। আগামী দিনগুলো ছড়ায় কাটুক, প্রশান্তিতে কাটুক, করোনাকালে যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন, সবাইকে প্রীতি ও ভালোবাসা জানিয়ে আজকের মতো নজরুল ইসলাম শান্তুর ছড়া পাঠ শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।